আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। একটু কথা ছিল, টাকা পয়সা ছাড়া অন্য কোনো কথা থাকলে আপনি আমার সাথে বলতে পারেন। আপা ভাইজান আপনার জন্য একটা প্যাকেট রেখে গেছে, এখন আপনি যদি একটু আমার দিকে তাকান। কোথায় প্যাকেট, কোথায়? ঠিক আছে। এই যে আপা, আপা এত বড় প্যাকেট দিলাম, আপনি 20 টাকা দিলেন, একটু একটু ভারী করেন আপা। দিন দিন আপনার ডিমান্ড যে বাড়তেছে না, আমি শুধু দেখতেছি। ধরেন আপা যে কি বলেন। সালাম আলাইকুম আপা। কাউকে আবার বলবেন না। হ্যাঁ ঠিক আছে আপা। মা, হ্যাঁ মা, আমি তো বাসায় একটা বায়োস্কোপ কিনে রাখছি। কি কিনে রাখছো? বায়োস্কোপ। বায়োস্কোপ? বায়োস্কোপ কি যে বলো না মা। আরে ঠিকই বলি মা, ওই যে আমাদের পাশে পাশে একটা ছেলে আছে না, বদের হাড্ডি রিহান, সে ব্যালকনিতে যেভাবে উঠানামা করে, মানে ল্যান্ডিং করে, এই ল্যান্ডিং থেকে শুরু করে দরজার ফুটো দিয়ে উঁকি ঝুঁকি মারা পর্যন্ত, তাতে তো মনে হয় এটা বাসা না, এটা একটা বায়োস্কোপ। তুমি যে কি বলো না মাঝে মধ্যে মা। মারে আমি কিন্তু সবই বুঝি, তোর এই বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি নাকি। কি তুমি বলছো মা, আমি মাত্র ভার্সিটি থেকে আসছি, কোথায় না আমাকে একটু খাবার দিবা, আমি একটু ফ্রেশ হবো, কোনটা পাল্টা কথা বলছো। ফাজিলের ফাজিল, খালি বক্স কেউ দেয়? ও তুমি? হ্যাঁ তুমি তো। আল্লাহ, এখানে কি করছো তুমি? এমনি চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম। কিসের পাওয়ার পরীক্ষা করছিলে? চোখের, চোখের পাওয়ার পরীক্ষা করছিলাম আর কি, মানে কাছে থেকে দূরে জিনিস দেখা যায় কিনা। আর দেখা না গেলেও সমস্যা নেই, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়ে কর্নিয়া রেটিনা সব কিছু চেক টেক করে চশমা দিয়ে দিবে, তারপর দেখবো। আচ্ছা তুমি কি সবসময় আমার সাথে ফাজলামো করো? আমি তোমার সাথে সবসময় ফাজলামি করি না। তাহলে সবসময় কি করো? তোমাকে মিস করি। আচ্ছা তুমি দরজা খুললে কেন? বাসায় আর কেউ নেই? কেন আমার দরজা খুললে বেশি খুশি হইতে? না তোমার মা খুলে অবশ্যই বিষয়টা অন্যরকম হয়ে যেত, যদিও আমার কাছে অন্য একটা ইনফরমেশন আছে। আজগর ভাই বললো যে তোমার আব্বু আম্মু একটু বাইরে যাওয়ার কথা, আর বাসে কেউ না থাকলে আমার একটু সাহস বেড়ে যায়। আচ্ছা আজগর ভাইকে তুমি কি দিয়েছো আমাকে দেওয়ার জন্য? একটা প্যাকেট দিচ্ছে কেন? দেয়নি? দিয়েছে, কিন্তু প্যাকেটটা তো খালি ছিল। প্যাকেট তো খালি থাকার কথা না, প্যাকেটের মধ্যে একটা কিছু তো অবশ্যই ছিল। একদম ফাজলামো করবে না, প্যাকেটটা খালি ছিল মানে তুমি কি আমার সাথে মজা নাও? ট্রাস্ট মি, প্যাকেটের মধ্যে একটা কিছু ছিল। কি ছিল? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো কোথায় গেল? আমার মনে হয় দেরি হতে হাওয়া মিলে গেছে। তো মারো তোমাকে ফাজিল কোথাকার, যাও এখান থেকে।
আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি একটা কিছু পাঠাচ্ছি দাঁড়াও। খবরদার আমার দরজা ওকে ঝুঁকি দিবে না। আচ্ছা আরেকটা প্যাকেট। আচ্ছা আন্টি, আমার তো একটা নাম আছে রিহান, আর দিয়ে শুরু। রিহান নাম যে আর দিয়ে শুরু সেটা আমি জানি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না আন্টি, এমনি হাওয়া খাই। ওই বিকেলে নাস্তা খাইনি তো, ছাদে দেখেন কি সুন্দর বাতাস। কেন, বিকেলে মা নাস্তা বানিয়ে দেয়নি? না আন্টি, আম্মু বলেছে আর নাস্তা বানিয়ে দেবে না, বলেছে বিয়ে কর বউ নিয়ে আয় বউ নাস্তা বানিয়ে দেবে। তোমার মা তো একদম ঠিক কথা বলেছে। ওটাই তো ঝামেলা আন্টি, বউই তো নাই। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ে করবো যে আগে একটা প্রমিস করে রেখেছি, যা আমার নামের সাথে মিলে এরকম একটা মেয়েকে বিয়ে করব, মানে যেই মেয়ের নাম আর দিয়ে শুরু এরকম একটা মেয়েকে বিয়ে করতে চাই। আন্টি আপনার কি এমন কেউ আছে পরিচিত যার নাম আর দিয়ে শুরু? হায় রে কপাল, মেয়ের জন্য অপেক্ষা করি, মা চলে আসে। সালামু আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। ওই ভার্সিটি যাচ্ছ? জি। আচ্ছা পড়াশোনা কেমন হচ্ছে? এই তো আঙ্কেল চলছে, সামনে ফাইনাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্কেল আপনি কেমন আছেন? আমি এই বয়সে যা থাকার তাই আছি, এখন ছেলেটাকে বিয়ে করাতে পারলেই আমার ঝামেলাটা কমে যেত, আর নাতি নাতকর মুখ দেখতে পারলে তো কোনো কথাই নেই। সবচেয়ে বড় কথা কি জানো মা, আমি চাচ্ছি তোমার মতো সুন্দর একদম একদম শান্ত শিষ্ট একটা মেয়ে। আঙ্কেল আমার পরিস্থিতিতে দেরি হচ্ছে, আসি আর। ঠিক আছে যাও যাও, ভালো থেকো মা। আনিস, আমি তো আর পারছি না, তুমি কি এর একটা বিহিত করবে নাকি আমার দু চোখ যেদিকে চায় আমি চলে যাব। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কি, দুনিয়ার কোনো খবর কি তুমি রাখো? আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কিভাবে বলো তো? তোমার ঘরে একজন বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে, আছে নাকি? হ্যাঁ তো 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 দেখো, এই দেখো বারান্দায় পড়েছিল। কি এটা? ওমা চকলেট দেখি। চকলেট না, লাভ ক্যান্ডি। ও সরি, লাভ ক্যান্ডি। মন বাগিচায় ফুল ফুটেছে, নাম দিয়েছি রিতা, তোমাকে ছাড়া আমার আর ঘুম আসে না, রাত বাড়লে বুকের ভেতর শুরু হয় ঢেউ, একা ছাদে দাঁড়িয়ে থাকি আসে না তো কেউ। দেখেছ ছেলেটার কত বড় সাহস! তুমি যাই বলো, ছেলেটা কিন্তু খারাপ লেখে না। তোমার মেয়েকে চিরকুট দিয়েছে আর তুমি বলছো ছেলেটা খারাপ লেখে না? এই তোমার কি মাথা ঠিক আছে? যেমন মেয়ে তেমন বাপ, আমি আর পারি না। মন বাগিচায় ফুল ফুটেছে, নাম দিয়েছি রিতা, তোমাকে ছাড়া আমার আর ঘুম আসে না, রাত বাড়লে বুকের ভেতর শুরু হয় ঢেউ, একা ছাদিয়ে দাঁড়িয়ে থাকি আসে না তো। চলো, এই তোমার সময় হলো আসার। সরি, কি করবো বলো, কাল সারা রাত ঘুমোতে পারিনি, ঘুমোয়নি। কেন ঘুমোয়নি? ওই অনেকগুলো ছড়া মাথার মধ্যে কিলবিল কিলবিল করছিল। কি করছিল? কিলবিল। আর এই জন্যই বুঝি তুমি লিখে লিখে আমাদের বারান্দার দিকে ছুঁড়ে মারছিলে? আচ্ছা আমাকে একটা জিনিস বোঝাও, প্রতিভা জিনিসটা কি? আটকে রাখার জিনিস, এটা ছড়াতে হয়, ছুঁড়ে মারতে হয়। ওরে আমার প্রতিভাবান। আচ্ছা তোমার এই প্রতিভাগুলো তুমি আমাকে মেসেঞ্জারে দেখালেই তো পারো, তুমি জানো মা বাসার মধ্যে কি লঙ্কা কাণ্ড শুরু করে দেয়? প্রতিভাবানদের কপাল এরকমই হয়। কিরকম হয়? এই যে এরকম জাজল শাশুড়িদের দ্বারা মানে আমার সমস্ত প্রতিভা ধূলিসাৎ হয়ে যায়। এই যে দেখো, তোমার জন্য ওয়েট করতে করতে তোমার সব কথা শুনতে শুনতে আমার ক্লাসটা এখন মিস হয়ে গেল। আর আমার যে রোজ রোজ মিস হয়। কি মিস হয় তোমার? এই যে
তোমাকে কাছে পাওয়া, তোমাকে দেখা, তোমার কথা শোনা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা, কেমন আছেন? আমি ভালো আছি মা। আর তোমার মতো এরকম একটা মিষ্টি মেয়ে দেখার পর থেকে এখন তো অনেক বেশি ভালো আছি। এই জন্য আন্টি আপনার ছেলে সবসময় একটা কথা বলে। কি বলে শুনি। আন্টি কিছু বলো না, বলো না, শুনি না, কি বলে বলো না। আন্টি থাক, বাদ দেন না। হ্যাঁ বলো মা, অশুভটা কি বলে আমি একটু শুনি, খুব শুনতে ইচ্ছা করছে, বলো। এরকম মিষ্টি একটা মেয়ের বউ হলে নাকি ডায়াবেটিক্স মিক্সচি, ইনসুলিনও নাকি কাজ হবে। ও না, নিজে যেমন দুষ্টু তোমাকেও তেমন দুষ্টু বানিয়ে দেবে দেখো। কিরে মা, এখনো তোর পানি দেওয়া শেষ হয়নি? এই তো শেষ, পানিও শেষ হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো শেষ। আমি বলতে পারবো না, বাড়ি স্যারকে জিজ্ঞেস করো, বাড়ি স্যার বলতে পারবে। বাড়ি স্যারটা কে? আমাদের কলেজের টিচার, সভ্যতার ইতিহাস পড়াতো। খোদা, তোমার ইতিহাসটা কে বলতে পারবে শুনি? বাড়ি স্যারের মেয়ের নাম অলিতা, ও একটু বলতে পারবে বোধ হয়। অলিতা কে? তো বললাম তো, বাড়ি স্যারের মেয়ে। তোমার কে? আমার কেউ না। মানে তোমার সাথে আগে কি ছিল? এখন যা আছে। এখন কি আছে রেহান? পায়ের নিচে মাটি আছে, মাথার উপর আকাশ আছে। আমি যাচ্ছি। কোথায়? জাহান্নামে। যাবাই তো, নামাজ রোজা ঠিকঠাক মতো করবা না, জাহান্নাম ছাড়া কোথায় যাবা? খোদা, কার সাথে প্রেম করি? খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একজন মানুষের সাথে প্রেম করো। তো এত ক্রিয়েটিভ যখন আপনি, আপনার চাকরিটা কেন গেল শুনি? ওটা তো আমার কোনো দোষ নেই। আমাদের এক ক্লায়েন্ট আমার এমডির কাছে এসে বললো যে সে মধু উৎপাদন করবে, বাজারজাত করবে, সেজন্য কোম্পানির একটা নাম লাগবে। এমডি এসে আমাকে বললো যে আপনি তো খুব ক্রিয়েটিভ, আপনি একটা নাম দেন। আমি নাম দিলাম, বাস। এমন কি নাম দিলে তুমি রেহান, যে তোমার চাকরিটাই চলে গেল? যেটা ওনার কোম্পানির সাথে সব থেকে বেস্ট যায় সেটা ভেজাল। আমার কোনো কথাই শুনো না, কবে থেকে বলছি ছেলেটাকে একটু ভালো মতো বোঝাও। আরে ও তো একটু কবিতা টবিতা লিখছে এখন। ডাকো, তুমি ডাকো। আই রিহান, আয় তো এদিকে। কি হয়েছে তোমরা দুজন? বস বস বস। এত সিরিয়াস? না না, আমরা সিরিয়াস না, সিরিয়াস না। আচ্ছা তুই কবে সিরিয়াস হবি সেটা আমাকে বলতো। আমি তো সবসময় সিরিয়াস মা। তুই সিরিয়াস? হ্যাঁ। আচ্ছা তুই বিয়ে করবি কবে সেটা বল। হ্যাঁ বাবা, এই এই আমাদের তো এই বয়সে একটু নাতি নাতি নিয়ে খেলাধুলা করতে ইচ্ছা করে না। বিয়ে তো আমিও করতে চাই বাবা। তাহলে করছিস না কেন? না মানে ওই ব্যাটল বলের টাইমিংটা ঠিক হয়ে গেছে, এখন ক্যাচ না উঠলেই হয়, আর সেই ক্যাচকেও ধরে আউট করে না দিলেই হয়। আউট হবে কেন? শোনো, তুমি এটা বুঝবে না। আমি বুঝবো না? না না, বুঝবে, অবশ্যই বুঝবে। কিন্তু সময় আসুক, টাইমিংটা হোক, তোমারও ব্যাটে বলে লাগুক, তুমি বুঝে যাবে, সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, কন্টিনিউ প্লিজ, কথা বল। আচ্ছা কি ক্যাচ আউট? তুমি এসব বুঝবে না, তোমার মাথায় এসব ঢুকবে না। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট।
চকলেট আছে। মোটেও আমার ডাকতে ইচ্ছে করে না আন্টি, ইচ্ছে হয় জিজ্ঞেস করি কেমন আছেন শাশুড়ি। ভয় হয়, খুব রেগে যান শেষে, আমার মতন ছেলে কোথাও কি আছে। খুব সাহিত্য চর্চা হচ্ছে, হ্যাঁ সাহিত্য চর্চা আমিও করতে পারি, সব দেখাচ্ছি। মা, কি লাগবে তোমার? আমাকে একটু কাগজ কলম দে মা। কি করবা? ছড়া নিব, ছড়া কলম। কি করবা? আমার সাথে সাহিত্য চর্চা, আমিও ছড়া লিখতে জানি, ছড়া লিখবো। কি শুরু করেছো বলো তো, যখন তখন এইভাবে ছাদে ডাকছো, মা দেখে ফেলে কি হবে? কি আর হবে, আমাদের সাহিত্য চর্চার গতি বাড়বে। মা তোমাকে একটা ছড়া লিখে পাঠিয়েছে, দেখাও না কি লিখেছে। এনো পড়ো, পড়ে দেখো কি লিখেছে তোমার মা। বাদরের সাথে নাকি আমার তুলনা। কি বলো বাবা, তুমি এমন কেন? আজ তো একটা যন্ত্রণা, একমাত্র বাদরের সাথে হয় তোমার তুলনা। লাজ লজের মাথা খেয়ে চোখ করেছো কান, আমার মেয়ের ত্রিসীমানায় তোমার আসা। হাসছো, খুব হাসি পাচ্ছে। কি করবো বলো, ভালো মিলেছে কিন্তু, ভালো মিলেছে কিন্তু। অফকোর্স জামাই শাশুড়ির এর জবাব আমি দিব তো, দাঁড়াও এটাই ভাবছি অনেকক্ষণ ধরে কি লিখবো। যুগে যুগে প্রেম কাব্যে ভারী দুঃখের ঝুড়ি, এবার আমার প্রেমের গল্পে আসলো এক মহিলা অমরেশ পুরী। না সেকেটা দেন, হালার পোহালা কামটা কি করলো? খুবই মজার একটা কাণ্ড, ওই সরি তোর মা ওইখানে আবার আসবে, চলো চলো। খুবই মজার একটা কাণ্ড হয়েছে জানো না তো। আম্মুর চোখ ফাঁকি দিয়ে তুমি আমাকে কখন দেখা করতে বলবে? প্রতিদিন বলবো, তোমারই তো সময় হয় না। আসলে আমার বাদে সিরিয়াস হবা প্লিজ। আমি তো সবসময় সিরিয়াস, কবে সিরিয়াস না? কিভাবে সিরিয়াস তুমি? তোর প্ল্যানটা কি শুনি। যা, বিয়ের সাথে এখনো কিছু হয়নি, এখনই ফ্যামিলি প্ল্যানিং এ বসে আছে মেয়েটা, অসভ্য। আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। তাহলে তোমার বিয়ের প্ল্যানটা কি শুনি। ও, দেনমহলের টাকা ম্যানেজ করে ফেলতে পারলে বিয়ের প্রপোজাল পাঠিয়ে দেবো। আমার দেনমহল লাগবে না। তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু খেজুর তো লাগবে, মানে প্লিজ 2 কেজি খেজুর কেনার টাকা তো লাগবে। খেজুর কেন লাগবে তোমার? কি আশ্চর্য, বিয়ে পড়ানোর পর উপস্থিত সবাইকে খাওয়াতে হবে না? খোদা, এখন তুমি ভালো কবে হবা বলো তো? আমি কিন্তু খুবই ভালো একটা ছেলে। কিভাবে ভালো তো? কারণ আমার কোনো বাজে অভ্যাস নাই, মদ খায় না, গাঁজা খায় না, রিক্সার মধ্যে চাপাচাপি করে বসে চুমো পর্যন্ত খেতে যায় না। সভ্য বানানোর দায়িত্ব তো নিচ্ছ না তুমি। রিহান সিরিয়াসলি তুমি আমাকে বলো তো, তুমি আমার বাসায় বিয়ের প্রপোজালটা কবে পাঠাচ্ছ? তোর মাকে যে ভয় লাগে আমার, কিভাবে পাঠাবো? যদিও একটু একটু করে ইজি হচ্ছি। কিভাবে ইজি হচ্ছে তুমি? ছড়া আদান প্রদান করে। কাকে কি বলি,
তুমি তোমার জানকে বলছো, কাকে কি বলি মানে? রিহান আমি উঠছি। আসল কথা কিন্তু বলা হয়নি। কি আসল কথা তোমার? চোখটা বন্ধ করে হাতটা বাড়াও, তারপর বলছি। Jan, will you marry me? আমার সাফ কথা, ওই রকম ফাজিল ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। ফাজিল বলছো কেন? ছেলেটা তো ভালোই, দেখতে শুনতে ভালো, সুদর্শন, শিক্ষিত। ভালোর কি বোঝো তুমি? কি বোঝো ভালোর? বুঝি না দেখি তো তোমার মতো এত ভালো বউ পাইছি। আর যারা বেশি বোঝে তারা তো এত ভালো বউ পায় না। তুমি আমার সাথে ইয়ার্কি করছো অনিস? ইয়ার্কি করছো? তার কি উপায় আছে নাকি ইয়ার্কি করার? ইয়ার্কি করো আর যাই করো, আমার মেয়ে আমার সিদ্ধান্ত। আমি কোনোভাবেই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, দিব না, দিব না, দিব না। আচ্ছা সেটা সময় হলেই দেখা যাবে, প্লিজ যান, একটু যাও না, দুজনের জন্য দুই কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আমি খুবই দুঃখিত, তোমাদের নিজেদের কফি তোমরা নিজেরা বানিয়ে খাও, খুব তো হাসছিল দুজন। সামান্য একটা কফি ছিলাম আর তুমি এরকম করলা। কিরে তোর আবার কি হলো, মুড অফ কেন? তুই তো জানিস মায়ের মাথাটা একটু গরম থাকে, পরেরটা পরে দেখা যাবে। তাই কর তো, ভিডিওটা প্লে কর। চলো কর। কিরে হাসিস না কেন? হ্যাঁ মুড চলে গেছে, বোকা মেয়ে। মা কোথায় তুমি? খেতে দাও, খিদে লেগেছে। যা হাত মুখ ধুয়ে আয়। হাত ধুয়ে এসেছি। দাও আর একটু, দাও অল্প। ব্যাস ব্যাস। তুমি কেন মা? মা আরে কি হয়েছে, এত ডাকাটা কি করছিস কেন? হ্যাঁ যে খাবার দিচ্ছে তাকে পছন্দ হচ্ছে না? না একটু একটু পছন্দ, কিন্তু 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 করছিস কেন? আমি আর কতদিন তোর যন্ত্রণা সহ্য করব? আর তাছাড়া যে দুদিন পরে দায়িত্বটা নিবে সে এখন থেকে একটু রিহার্সাল করুক। ও ওকে ঠিক আছে, করুক। এবার স্যার খেয়ে একটু আমাকে উদ্ধার করুন। এত তাড়া কিসের আপনার? এত তাড়া দিচ্ছেন কেন? খাওয়া তো এখনো শুরুই করিনি, আর তাছাড়া আমি খুবই আস্তে ধীরে তারপর খাই। আমার তো এখানে অনন্তকাল বসে থাকার সুযোগ নেই জানাও, বাবা মা বাইরে গেছে। এই সুযোগে আন্টি আমাকে তো ডেকে নিয়ে এসেছে, কারণ তারা আমাকে দেখতে ইচ্ছা করছিল।
তো আমার যখন দেখতে ইচ্ছে করে তখন তো এভাবে উড়ে চলে আসো না। তো আপনি যে আমাকে দেখতে ইচ্ছা করে এটা আমি বুঝবো কি করে? তুমি বুঝবে কি করে আমার ছটফটানি দেখে? দেখি তোমার ছটফটানি। কার সঙ্গে বেশি কথা বলতে হয় না, আই খেয়ে নিই তারপর দেখা যাবে। খেয়ে ছটফট করে দেখাবে? তুমি আর তোমার অজুহাত কি দেবো বলো। মানুষের আছেই তো তিন হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। রাঁধুনি তো কিছুই, এমন একটা ভাব নিচ্ছ সব রান্না করে উল্টে ফেলেছ। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। কি আজগর ঘোরা হয়ে গেল নাকি? খাড়ায় খাড়ায় ঘুমো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। যদি একটু চায়ের পয়সা দিতেন তাহলে একটু ঘুমটা কাটতো আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ভিতরে গিয়া বেগম সাহেবরে কয়ে তোমার এক কাপ চা দিতে। স্যার রিক্সাটাকে দিব, দেখি এটা যায় কিনা। এই যাবে তুমি? স্যার ভিতরে গিয়ে দেখুন ভাই, ভাঙতে 20 টাকার বড় আপনি 500 টাকা নোট দিলেন। খুচরো নাই তো। আমি খুচরো কই পাবো, আপনি ভাঙে না যান। আরে ভাই আমি কোথা থেকে ভাঙতি করবো? তা আমি কই পাবো ভাঙতি এখানে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কি হয়েছে? আজগর ওই 20টা টাকা হবে খুচরো? 20 টাকা আছে কিন্তু দিব না। কি আছে? নাই ম্যাডাম। 20 টাকার একটা নোট থাকে না তোমার কাছে? স্যার আপনার কাছে কি 20টা টাকা ভাঙতে হবে? হ্যাঁ হবে তো। দেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ জয় সাহেব, আমি টাকাটা ভাঙতি করে আপনার বাসে পৌঁছে দিব। লাগবে না ভাবি, আফটারঅল হবু বিআইন, হবু বিআইনের জন্য না হয় 20টা টাকা গচ্ছাই দিলাম। হবু বিআইন গচ্ছা? যেমন ছেলে তেমন তার বাপ, আমাকে বিআইন ডাকার আশা আপনার জীবনে পূরণ হবে না, মনে রাখবে। ঠিক আছে দেখা যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? জি কিছু চাই না, ওই মিষ্টি দিতে এলাম। কিসের মিষ্টি? ওই ইয়ে মানে আমার আবার চাকরি বাকরি পছন্দ না, তো আব্বারও না, তাই আব্বা বললো যে তোর চাকরি বাকরি করতে হবে না, তুই বরং জব টব না করে তুই এক কাজ কর, আমাদের যেহেতু নিজেদেরই ব্যবসা আছে তুই আমাদের ব্যবসায় বস। তো নতুন চাকরি পেলে যেহেতু মানুষ মিষ্টি খাওয়ায়, বাপের ব্যবসায় বসলে কেন খাওয়াতে পারবে না, তাই ভাবলাম যে বাপের ব্যবসায় বসলেও আসলে মিষ্টি খাওয়ানো উচিত, তাই মিষ্টি নিয়ে এলাম। আর কিছু? জি না আর কিছু না, শুধু মিষ্টি দিতে এসেছিলাম। এত মিষ্টি না? ওই আব্বা আবার এটাও বলছিল যে এই প্রথম বিয়ে দেখেছি 2 কেজি বেশি মিষ্টি নিয়ে জাস্ট। এই 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 ছেলে এই আসি আন্টি সাউন্ড। কি বললে তুমি? কি এমন ফাজিল ছেলে তো আমি জন্মেও দেখিনি। ফাজিল ছেলে আর মিষ্টি দিয়ে গেছে। আনিস আনিস আসছি। আমি আর পারছি না। কিভাবে ডাকছো কেন, কি হয়েছে দেখো? মিষ্টি কে দিল? মিষ্টি দেখে একেবারে খুশি হয়ে গেলে, কে আর দিবে? ওই ফাজিল ছেলে। ফাজিল ছেলে? আরে বাবা পাশের ফ্ল্যাটের, ও নাকি বাবার ব্যবসার হাল ধরেছে সেই জন্য আমাদেরকে মিষ্টি দিয়ে গেছে। ও রেহানের কথা বলছো? এই মিষ্টি তোমার হজম হবে না। কেন, তোমার আবার হজমের সমস্যা নাকি? আরে ইয়ার কি করবে না তো আনিস, ওই সেজু আপার ছেলে অনেক আমেরিকা থেকে দেশে ফিরেছে, আমার তো খুব ইচ্ছে অনেকের সাথে রিতার বিয়েটাও দিব। ও এই ইচ্ছে? এ ভাই বলছো কেন, এই ইচ্ছেটা কি খুব খারাপ নাকি? না ইচ্ছেটা খারাপ না, তবে শুনেছি ওই ছেলেটা নাকি ওই কি একটা প্রবলেম মানে দোষ আছে। আমার বোনের ছেলে দোষ থাকলে কি আমি জানতাম না? না সবাই বলে ও নাকি ঘুমের মধ্যে করে মানে হাঁটাহাঁটি করে। এই ছোটবেলায় করতো, এখন আর করে না। ও এখন করে না,
তা ঠিক আছে, মিষ্টি নিয়ে যাই ভিতরে। কারণ তুমি ফোন ধরছিলে না। তোমাকে কতবার ফোন করেছি দেখো তো। আর তাছাড়া একটা জিনিস, খুব চমৎকার একটা ছড়া লিখেছি, তোমাকে এত শোনাতে ইচ্ছে করছিল, দাঁড়ো পড়ে শোনাই। হ্যাঁ, কেমন যে একটা সময় যাচ্ছে, কাছে না পেয়েও পাচ্ছি না কাছে, তোমার মাকে দেখি আর চোখে, বাঁকা চোখে তাকিয়ে আমায় দেখে, ইচ্ছে করে এগিয়ে গিয়ে শুধাই, কোথায় পাবেন আমার মতো জামাই। রিয়ান, তুমি তোমার ছড়া নিয়েই থাকো, আর এদিকে আমার বিয়েটা হয়ে যাক। বিয়ে? বিয়ে হয়ে যাক মানে কি হয়েছে? খোড়ার ডিম হয়েছে। এই আরে কি হয়েছে রিতা? ঘোড়ার তো ডিম হয় না রিতা। ভাই, আপনাকে বিয়ে ডাকলাম, আপনি তো রিয়্যাক্ট করলেন না। আপনার ম্যাডামকে যদি খালি বিয়ান বলি, ওরে বাপ রে বাপ, কি যে অবস্থা হয়! একদম আমাকে বলে কি, এই স্বপ্ন নাকি আমার কোনোদিন পুরো হবে না, বলেন অবস্থাটা। ভাই হয়েছে কি ভাই, মেয়ে মানুষ তো মাথা সবসময় হট থাকে, কিন্তু একটা বিষয় কিন্তু আপনি খুব লাকি। কেমন ভাই? ভাবি কিন্তু একদম কুল, একদম ঠান্ডা ভাই। না, এইটা স্বীকার করতে হবে, ও কখনোই মাথা গরম করে না, আর যদিও করে সেটা রেয়ার, অল্প সময়ের জন্য, এই মাঝে মাঝে হয় আর কি, তা না হলে মোটামুটি সে খুব শান্ত মেয়ে। আচ্ছা ভাই, একটা কাজ করা যায় না, এই যে আমার ওয়াইফটা যে এত হট মেজাজের, এটা ঠান্ডা করার কোনো ব্যবস্থা নাই? আছে। কি ব্যবস্থা ভাই? ওকে তাবিজ লাগবে। তাবিজ? এইটা ভালো বলছেন ভাই, যদি শুনে এখন তো মোটামুটি ঘরে থাকতে দেয়, ঘর থেকে বের করে দিবে। লেমন ব্রাইটার এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। সারাটাক্ষণ মন খারাপ করে থাকিস, খাবার দিয়েছি, খেতে আয়। মা আমার আসলে খিদা নেই, তুমি খেয়ে নাও। মন খারাপ করিস না, খেতে আয়। আমি খাবো না মা। ওদিকে মেয়ের মন খারাপ, খাওয়া দাওয়া ছেড়েছে, এদিকে তো দেখছি বাবারও মন খারাপ, কি ব্যাপার, ঘটনা কি? আরে আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কিছু বলছো না যে? কি বলবো, তুমি কিছু বোঝো না? বুঝি, খুব ভালো বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না। এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে মেয়েটা তোমার একলার। যদি তোমারই হবে তাহলে মেয়ের চাওয়া পাওয়ার মূল্য কেন তোমার কাছে নেই? আচ্ছা আনিস,
তুমি আমাকে একটা কথা বলো, আমি যা চাইছি এটা কি আমার মেয়ের জন্য খারাপ হবে? হ্যাঁ অবশ্যই, একজনকে ভালোবাসবে আর সংসার করবে আরেকজনের সাথে, এটা একটা মেয়ের পক্ষে কতটুকু কষ্টের সেটা মা হয়ে তুমি বোঝো না। মেয়ের সুখের চেয়ে তোমার জিদটাই উপরে রাখবে। এখন তো মনে হচ্ছে তোমার আর তোমার মেয়ের জেদই উপরে থাকবে। আমি তো কিছুই না, আমি তো কিছুই বুঝতে পারি না, সব তোমরাই বোঝো। দেখো দেখো প্লিজ, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে জেদটা কমিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমি কিভাবে শান্ত হবো? একটা ফাজিল ছেলে, কোনো বড়দের প্রতি তার কোনো আদব কায়দে কিচ্ছু নেই এমন একটা ছেলের সাথে। দেখো আমার কাছে মনে হয় ছেলেটা ভালো তোমার মতো আর কি। থাক না, মেয়ে ভালোবাসে মেনে নাও না, বললামই তো একটু জেদ কমাও, কমে একটু চিন্তা ভাবনা করে দেখো, ছেলেটা কিন্তু খারাপ না। ভাইজান ভাইজান খারান কথা আছে। কি কথা? আপনারা তো শুক্রবার দেখতে আইব, মাত্র দূরের কেউ না, হ্যারি খালা তো ভাই। কি বল আসগো ভাই? যে ভাইজান কথা সত্য, আপায় তো খাওন দাওন বন্ধ করে দিছে, সারাদিন খালি কান্নাকাটি করে, হ্যার মায়ের জিদ, খালা তো ভাইয়ের লগে বিয়ে দিব। রেহান জি, তোমার কাব্য চর্চার খবর কি, কেমন চলছে? জি কাশি হয়েছে দেখছি, তোমার কি আদা চা বানিয়ে দেওয়ার জন্য লোক লাগবে? জি না, মানে কি মানে আমদাম তো করছো কেন, ঠিকভাবে কথা বলো না। মানে আসলে ঠিক এখনো মানে সব কিছু হজম করতে পারছি না তো, মানে সিচুয়েশনটা এরকম, কোন দিক থেকে হাওয়া আসছে আর কোন দিক থেকে যাচ্ছে ঠিক ঠাউর করতে পারছি না, মানে আবহাওয়াটা এত জটিল লাগছে। আব্বু আম্মু দুজনেই কিন্তু জানে আমি ভূগোলে ভীষণ কাঁচা। কোন বিষয়ে সহজ বলো তো। জি বুঝে গিয়ে সাহিত্য ছড়া। আমার ছেলে কিন্তু কবিতায় একদম এক্সপার্ট, সেটা তো আমি খুব ভালো করেই জানি। এই দেখেন দুটোকে কি সুন্দর মানিয়েছে। আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা আমি ছড়ায় বলবো। বিআই লোক কিন্তু ছোঁয়াতে লেগে গেল। তাই তো দেখছি তুমি আবার ছড়াটা বলি আগে। হ্যাঁ শুনি ছড়াটা। জানি বাদর হলো লক্ষ্মী, তুমি লক্ষ্মী চাঁদের কণা, মনে রেখো আমার মেয়েকে কষ্ট দেয়া মানা, এমন খবর আসলে কানে তুলব আমি ফনা, মিলে মিশে থাকবে সুখে এই শুভকামনা।